Extra Time. বিশ্বের ফুটবলের সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে গেল ইন্দোনেশিয়ায়। সমর্থকরা একে অপরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলো। ইন্দোনেশিয়ার পুলিশ অ্যাকশনের নামে পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছলো। ইন্দোনেশিয়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অনেক আগেই ভিড় অশান্ত হয়ে উঠেছিল। পরাজিত দলের সমর্থকরা প্রথমে হামলা চালায়। পুলিশ কাদানে গ্যাস ছোড়ার পর স্টেডিয়ামে বিশৃঙ্খলা শুরু হয়। গোটা ঘটনা স্টেডিয়ামে সকলের সামনে ঘটেছে। এবং এই সহিংস আক্রমণে এখনও পর্যন্ত 129 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা 180 জনেরও বেশি, সংখ্যাটি বেশিও হতে পারে। বিক্ষুব্ধ পুলিশ সদস্যরাও হামলায় আক্রান্ত হন। ইন্দোনেশিয়ার একটি বড় স্টেডিয়ামে RMIFC আর পাসেবায় ক্লাবের মধ্যে এই ফুটবল ম্যাচটি হচ্ছিল। পুরো স্টেডিয়ামটি উভয় দলের সমর্থকে পূর্ণ ছিল। ছোটোখাটো বিষয় থেকে বিষয়টি বড় হয়ে দাঁড়ায়। দলের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত, আরেমা ও পার্সিবায়া দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব, আর এই ম্যাচ হেরে যায় আরিমা। হারের পরেই ক্ষিপ্ত সমর্থকরা মাঠে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেখান থেকেই সমস্যার সূত্রপাত। আর এই ঘটনার দায়ী হিসাবে উঠে আসছে স্থানীয় প্রশাসন। প্রথমত, ফিফার নিয়মে পরিষ্কার বলা হয়েছে কোনো পরিস্থিতিতেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কাঁদানে গ্যাস বা গুলি চালানো যাবে না। এই নিয়মের বিষয়ে আদৌ স্থানীয় পুলিশ জানত কিনা তা নিয়ে সন্দেহ। যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি পূর্ব জাবার পুলিশ। তবে ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনা জানানো হয়েছে, ঘটনার তদন্ত হবে। প্রসঙ্গত, 38,000 দর্শক বিশিষ্ট এই স্টেডিয়ামে 42,000 টিকিট বিক্রি হয়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।